প্রাণহীন পৃথিবীতে প্রাণ এসেছে, সরল প্রাণ থেকে জটিল হয়েছে, উন্নত হয়েছে, এই যে প্রসেস এটাকে তো অভিব্যক্তির প্রসেস বা পদ্ধতি বলা হয়। সেই ভাবে যে পৃথিবীতে উন্নত প্রাণ এসেছে এই প্রসেস অনুযায়ী এইভাবে তার সপক্ষে প্রমাণ দেওয়ার ব্যাপার রয়েছে। বিজ্ঞানীরা প্রমাণ ছাড়া কথা বলেন না, অতএব সাধারণ মানুষ বুঝে নেবে যে এই প্রমাণ, তারাও জানবে যে হ্যাঁ অভিব্যক্তি এভাবে হয়েছে। অন্যান্য যে ব্যাখ্যাগুলি ছিল সেগুলি যে ঠিক নয়, বিজ্ঞানসম্মত নয়, তার জন্য এই প্রমাণ দেওয়া। দ্বিতীয় প্রমাণ, জীবেদের নানা রকম অঙ্গ নিয়ে সেইগুলোকে তাদের কাজ, তাদের গঠন পদ্ধতিতে কি মিল আছে ইত্যাদি, এই যে আলোচনা, এটাকে বলা হয় অঙ্গ সংস্থান সম্পর্কিত, নানা রকম জীবের অঙ্গ নিয়ে যে প্রমাণ হয় অঙ্গ সংস্থান সম্পর্কিত প্রমাণ বা মর্ফোলজিক্যাল এভিডেন্সেস। এই মর্ফোলজিক্যাল এভিডেন্সেস কয়েকটি ভাগ আছে। প্রথম যে লিখা আছে মর্ফোলজিক্যাল এভিডেন্সেস, সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গ সম্পর্কিত প্রমাণ, এটা অঙ্গ সংস্থানেরই একটা ভাগ। এই সমসংস্থ হোমোলোগাস অর্গ্যান ইংরেজিতে, আর সমবৃত্তীয় অ্যানালোগাস অর্গ্যান, হোমোলোগাস ও অ্যানালোগাস, এই যে দুটো টাইপের অঙ্গের বিভিন্ন জীব উদ্ভিদ প্রাণীর দেহ থেকে অঙ্গকে তুলে নিয়ে এসে তার তুলনামূলকভাবে তাদের গঠন কি মিল টিল আছে, কার্যগত কি মিল আছে, এই নিয়ে এই প্রমাণটা বলা হয় সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গ সম্পর্কিত প্রমাণ। উদ্ভিদ জগতেও উদাহরণ দেওয়া যাবে আর প্রাণী জগতেও দেওয়া যাবে, দিতে হবে, পরীক্ষার প্রশ্নের জন্য এটা দেওয়া প্রয়োজন। সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গ, আগে সমসংস্থ অঙ্গ সম্পর্কে আলোচনা করছি, হোমোলোগাস। সমসংস্থ অঙ্গ জীবেদের বলা হয় কোন অঙ্গগুলোকে, জীবেদের যে সকল অঙ্গ উৎপত্তি ও গঠনগতভাবে মিল আছে কিন্তু কার্যগতভাবে পার্থক্য বা গরমিল রয়েছে, সেই অঙ্গগুলিকে বলা হয় সমসংস্থ অঙ্গ। প্রমাণ দেওয়ার জন্য মেরুদণ্ডী প্রাণীদের, প্রাণী জগতের প্রমাণ, মেরুদণ্ডী প্রাণীদের অগ্রপদ বিভিন্ন পরিবেশে বসবাস করার জন্য বিভিন্নভাবে তাকে কাজে লাগাচ্ছে অগ্রপদকে, এবং তার অঙ্গগুলির নাম পাল্টে যাচ্ছে, রূপান্তরিত হচ্ছে, কিন্তু অঙ্গের যে মৌলিক গঠন সেই গঠনটা একই আছে, মিল আছে। উৎপত্তি অঙ্গগুলি যেগুলি বলবো মেরুদণ্ডী প্রাণীদের, তা অগ্রপদের রূপান্তর, আর কারো অগ্রপদ নিয়েও রয়ে গেছে। যদি আমরা মেরুদণ্ডী প্রাণীদের অগ্রপদ যদি আমরা ধরি পাখি পক্ষী শ্রেণীর, পাখিদের ডানা অগ্রপদের রূপান্তর, কি কাজ করে, আকাশে উড়তে সাহায্য করে, ফ্লাইং অর্গ্যান, তো সেই ডানা। আবার যদি আমি ঘোড়ার অগ্রপদ ভাবি, ছুটতে সাহায্য করে এবং নাম রয়ে গেছে অগ্রপদে। যদি আমি একটি জলচর প্রাণী স্তন্যপায়ী প্রাণী তিমি মাছ, সেই তিমি মাছের অগ্রপদ ফ্লিপার, নাম সাঁতার কাটায় সাহায্য করে। মানুষের হাত আমাদের নানাবিধ কাজ করে, এটিও অগ্রপদের, দুটি হাতই অগ্রপদ, দুটি চতুষ্পদ যে সকল প্রাণী তাদের দুটো পদ, দুটি অগ্রপদ আর দুটি পশ্চাৎপদ, চারটে পা তাই চতুষ্পদ, তাহলে দুটি অগ্রপদে আমাদের হাত নাম নিয়েছে, হ্যান্ড, তাহলে এই হাত দুটি আমাদের নানাবিধ কাজ করে। ঘোড়ার অগ্রপদটি ছুটার কাজ করে, তিমি মাছের ফ্লিপার সন্তরণ অঙ্গ, সাঁতার কাটার অঙ্গ, আবার পাখিদের যদি বলি অগ্রপদ ডানায় রূপান্তরিত উইং হয়ে গেছে আকাশে উড়ার জন্য। দেখতে পাচ্ছ, পরিবেশ এবং কাজে লাগানো এবং সেই অঙ্গগুলোর নাম কাজে লাগাচ্ছে, যেভাবে নাম ভিন্ন ভিন্ন কিন্তু সবগুলোই উৎসভাবে উৎপত্তিভাবে অগ্রপদের রূপান্তর। ঘোড়ার তো অগ্রপদ নামই রয়ে গেছে, সামনের পা দুটোকে অগ্রপদ, পিছনের পা দুটোকে পশ্চাৎপদ বলে, আমাদের না হলে হাত নাম দেওয়া হয়েছে, পাখিদের ডানা নাম দেওয়া হয়েছে। এই যে অগ্রপদ, এতে গঠনগত কি মিল আছে, দেখো গঠনগত মিল এই অগ্রপদগুলোর গঠনে, তার ভিতরে যে অস্থিসজ্জা আছে, আমাদের হাত দিয়ে আমি দেখাচ্ছি যে কল্পনা, এই প্রথম অস্থিটা দীর্ঘাস্থি, এটা হিউমেরাস নাম, এই কাঁধের যে অস্থি উরসচক্র তার সঙ্গে লেগে থাকা, এটাকে উরসচক্র বলে, এই উরসচক্র সঙ্গে লেগে থাকা প্রথম লম্বা অস্থিটা হলো হিউমেরাস। পরের দুটো অস্থি এখানে আমাদের কনুই আছে, এরপরে দুটো অস্থি আছে এই জায়গাটায়, এই জায়গায় যে দুটো অস্থি আছে কনুই থেকে কবজি অবধি, এই জায়গায় অস্থি সংখ্যা দুই, তাতে নাম হচ্ছে রেডিয়াস আলনা। তারপরে এই কবজিতে, এখানে রিস্ট, এই কবজিতে কয়েকটা ছোট ছোট অস্থি আছে, তাদের নাম কার্পস,
তারপরে এটা আমাদের হাত বলে এটাকে করতল বলে, করতলের এই কার্পলসের পরে পাঁচটা আঙ্গুল আছে বলে পাঁচটা মেটাকার্পলস। তারপরে অঙ্গুলি শলাকা ফ্যালেঞ্জেস আমাদের মানুষের বেলায়, ওটা সংখ্যায় কিন্তু সব এই ফ্যালেঞ্জেস কার্পলস মেটাকার্পলস এগুলো সমান নয়, কিন্তু নাম সব অগ্রপদের এই, তাই পাখিদের ডানার হোক ঘোড়ার অগ্রপদ হোক বা নামগুলো কিন্তু পরপর সজ্জারীতিতে একই পাবে, হিউমারাস রেডিয়াস আলনা তারপরে কার্পুস তারপরে মেটাকার্পুস তারপরে অঙ্গুলি শলাকা বা ফ্যালেঞ্জেস। মানুষের বেলায় এই বৃদ্ধাঙ্গুষ্ঠি বুড়ো আঙুল এতে দুটো ফ্যালেঞ্জেস, বাকি প্রত্যেকটাই তিনটে করে, এক দুই তিন অস্থিখণ্ড, এগুলো এক একটা খণ্ড, তিন চারে বারো আর দুই চোদ্দটা, প্রতি হাতে চোদ্দটা করে ফ্যালেঞ্জেস আছে। এটা অন্য প্রাণীর চোদ্দ মিলাতে যাবে না, কারণ তাদের সংখ্যাগুলো আলাদা আলাদা হবে, কিন্তু সবারই নামগুলো এক, যেহেতু উৎস এক অগ্রপদের রূপান্তর, এই মিলগুলো খুঁজে পাই। তেমনি উদ্ভিদ জগতেও এইরকম অঙ্গ তুলে প্রমাণ দেওয়া যাবে, সমস্ত অঙ্গ বলছি, হোমোলোগাস অর্গ্যান। উদ্ভিদের কাণ্ড ধরো ভূনিম্নস্থ, আলু আমরা আদা এই যেগুলো খাই এগুলো ভূনিম্নস্থ কাণ্ড, এই কাণ্ডের খাদ্য সঞ্চয়ের জন্য কাণ্ডটা স্ফীত হয়ে যায়, ভূনিম্নস্থ বা মৃদগত কাণ্ড। আবার ধরো অন্য উদ্ভিদের যে কাণ্ড, আমি যদি দেখি কুমড়ো গাছের কাণ্ডর থেকে আকর্ষ বেরিয়েছে, সেটাও কিন্তু কাণ্ডের এই রূপান্তর। আবার মাটির নিচের কাণ্ড কাণ্ডের এই রূপান্তর, আকর্ষটা আরোহণের কাজ করে। আবার ভূনিম্নস্থ কাণ্ড সে কি করে না, খাদ্য সঞ্চয় করে, কাজ ভিন্ন ভিন্ন, কিন্তু দুটোই কাণ্ডের রূপান্তর। কাণ্ডে যে কলা বিন্যাস থাকে ওই অঙ্গগুলোকে কেটে যদি আমরা অনুবীক্ষণ যন্ত্রে তাদের কলাস্থানিক বিচার করি, হিস্টোলজিক্যাল স্টাডি বলে এটাকে, কলাস্থানগত বিচার করলে একটা মিল আমরা খুঁজে পাব। তাই উৎস এবং গঠন একই, উৎস বলতে উভয় অঙ্গই, আমি যদি পর্ণকাণ্ড ফণিমনসার বলি সেও তো কাণ্ডের রূপান্তর, পর্ণকাণ্ড এটা কাণ্ডের রূপান্তর, সে জল জাতীয় পদার্থ সঞ্চয় করে, আর কিছুটা ওদের ক্লোরোফিল আছে বলে সালোক সংশ্লেষও করে, ফণিমনসার পর্ণকাণ্ড সালোক সংশ্লেষেও সাহায্য করে, তাহলে এও কাণ্ডের রূপান্তর। আবার যদি বেলের কাঁটা ধরি সে আত্মরক্ষায় সাহায্য করে, ওটাও কাণ্ডের রূপান্তর। তাহলে অনেকগুলো অঙ্গ বললাম, দেখো সবই কাণ্ডের রূপান্তর, গঠন বৈশিষ্ট্য কাণ্ডের মতো, কিন্তু যদি আমি দেখি যে কাজগুলো কি কি করছে, বেলের কাঁটা আত্মরক্ষায় সাহায্য করে, কাণ্ডর থেকে এসেছে ওটা, তারপর কুমড়ো গাছের আকর্ষ কাণ্ডেরই রূপান্তর, এবং ও আরোহণে সাহায্য করে, কোনো অবলম্বনকে জড়িয়ে উপরের দিকে উঠতে সাহায্য করে, এটাকে আরোহণ বলে, তাহলে আরোহণে সাহায্য করে। আলু মাটির নিচের কাণ্ড, ভূনিবিনস্ত কাণ্ড, কাণ্ডের রূপান্তর, কিন্তু খাদ্য সঞ্চয় করে। তাহলে কি দেখা যাচ্ছে, যে এই যে অঙ্গগুলো নানা রকম জায়গা থেকে উদাহরণ দিচ্ছি, এরা কাণ্ডের রূপান্তর উদ্ভিদ জগতের, এবং নানা রকম কাজে লিপ্ত, কলাস্থানিক গঠন বিচার করলে একটা মোটামুটি মিল খুঁজে পাচ্ছি। এ হলো সমস্ত অঙ্গ উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের উদাহরণ। চলে আসবো সমবৃত্তীয় অঙ্গ, অ্যানালোগাস অর্গ্যান। কি জিনিস এটা? এটা ঠিক হোমোলোগাসের উল্টোটা। এই হোমোলোগাস অর্গ্যান যেমন উৎপত্তি আর গঠন একই, মিল আছে, কিন্তু এর ওই উৎপত্তি গঠন, জীবেদের যে সকল অঙ্গ উৎপত্তি এবং গঠনগতভাবে পার্থক্যযুক্ত, অমিল রয়েছে, কিন্তু কাজটি একই করে, তাহলে উল্টা হয়ে গেল সমস্ত অঙ্গ। সমস্ত কাজ ভিন্ন, উৎপত্তি গঠন এক, সমবৃত্তীয়তে উৎপত্তি গঠন আলাদা কিন্তু কাজটি একই। সমবৃত্তীয়, বৃত্তি শব্দের অর্থ ইংরেজিতে ভোকেশন বলে বৃত্তি, আর কাজ বলা হয় কি কাজে লিপ্ত আছে, তাই হয়েছে ওটা সমবৃত্তীয় বাংলা শব্দ, অ্যানালোগাস ইংরেজি শব্দ। এবারে উদাহরণ নেওয়া যাক প্রাণী জগতে এবং উদ্ভিদ জগতে। প্রাণী জগতে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে অমেরুদণ্ডী সন্ধিপদ প্রাণী, আরশোলা, ফগিং, প্রজাপতি ইত্যাদি যে প্রাণীগুলো আছে, তারা আকাশে উড়তে পারে, তাদের ডানা আছে, এই যে ডানাগুলো রয়েছে আরশোলার, তাদের বক্ষ অংশ থেকে প্রসারিত অস্থিবিহীন পাতলা একটা পর্দার মতোই ডানা, ভিতরে হাড় খুঁজে পাওয়া যাবে না, সেটাই ডানার কাজ করে। আর অগ্রপদের রূপান্তরও ওই ডানা নয়, কিন্তু পাখিদের ডানা, বাদুড়ের ডানা, বাদুড় স্তন্যপায়ী আর পাখিরা অ্যাভিস, এরা পক্ষী শ্রেণী বার্ডস, তাহলে তাদের ডানাগুলো যদি দেখি, তাহলে তাদের ডানা অগ্রপদের রূপান্তর, তাদের ডানায় ওই রকমের অস্থি আছে, ওই যে হিউমেরাস রেডিয়াস আলনা কার্পলস মেটাকার্পলস ফ্যালেঞ্জেস,
কিন্তু আরশোলার ডানায় বলতে পাচ্ছি না, নেই আরশোলার ডানায় ওই রকম কোনো অস্থিবিন্যাস নেই। আরশোলার ডানাটা এসেছে কোথা থেকে? বক্ষ অংশ থেকে উৎপত্তি ঘটেছে। তাহলে উৎপত্তিও আলাদা, এটা অগ্রপদের রূপান্তর পাখির ডানা বা বাদুকের ডানা, আবার এটা হলো বক্ষ অংশ থেকে উৎপত্তি, এতে অস্থিযুক্ত গঠন বিদ্যমান, ওতে নেই। তাহলে এই যে গঠনগত একটা ভিন্নতা রয়েছে, উৎপত্তিগত ভিন্নতা রয়েছে, আলাদা, কিন্তু কাজ দুজনেই ওগার কাজ করে, ফ্লাইং অর্গ্যান, অতএব এটা সমবৃত্তীয় অঙ্গ। তেমনি উদ্ভিদ জগতে আমরা যদি ওই যে আগেই বলছিলাম সমসমস্ত কুমুগ গাছের আকর্ষ কাণ্ড থেকে বেরোয়, আর মটর গাছের আকর্ষ যৌগিক পাতার প্রান্তভাগ পত্রাগ্র, এটা আকর্ষতে রূপান্তরিত হয়। ছবিতে মনে করে দেখবে পত্রাগ্র মটর গাছের আকর্ষে রূপান্তরিত। তাহলে এই যে মটর গাছের আকর্ষ, তাকে আমরা নাম দিতে পারি বাংলায় পত্রাকর্ষ, পাতা থেকে উৎপন্ন। আর কাণ্ডের আকর্ষ সে কে? না কুমড়ো গাছের আকর্ষ। এখন দেখো যে কুমড়ো গাছের আকর্ষটা কাণ্ড থেকে বেরুলো, তাহলে কাণ্ড থেকে বেরুলে কি হলো? হলো না তার গঠনগত বিন্যাস আমরা পেয়ে যাব কাণ্ডের মতো। আবার মটর গাছের পাতা, এই যদি পাতার অগ্রভাগে রূপান্তর হয় তাহলে তার গঠনগত বিন্যাস পাবো পাতার বৈশিষ্ট্য, কলা স্থানিক বৈশিষ্ট্য। অতএব উৎপত্তি এবং গঠন দুই আলাদা, আর কাজ দুজনেরই আরোহণ। তাহলে এটা সমবৃত্তি অঙ্গ হলো উদ্ভিদ জগতের। এখানে দুটো শব্দ আমরা প্রযোজ্য করতে পারি, এই প্রমাণ যে কোনো দেবে, তার শেষটা করবে কি উপসংহার লাগবে, যে আমি এই যে অভিব্যক্তির সপক্ষে প্রমাণ দিচ্ছি, এর থেকে বোঝা যায় যে এই যে অঙ্গের মিল বা গড় মিল বা কাজে মিল বা গঠনে উৎপত্তিতে মিল, এই জীবগুলো একই রকম ব্যাপারে অঙ্গগুলো একই রকম ঘটনার জন্য ব্যবহার করছে বা আলাদা আলাদা কাজে ব্যবহার করছে, গঠনটা উৎপত্তিটা এক। অর্থাৎ সমসমস্ত সমবৃত্তি অঙ্গগুলোকে উদাহরণে তুলে আনলে তারপরে একটা শেষকালে পরীক্ষার প্রশ্নে যখন যদি আসে একটা ভালো করে একটা উপসংহার লিখতে হয় কনক্লুশন, যে এই প্রমাণগুলো থেকে বোঝা যায় যে এই নিম্ন জাতীয় জীবটার থেকে উচ্চ জাতীয় জীবটার আবির্ভাব ঘটেছে। পক্ষী থেকে স্তন্যপায়ী, যদি যাকে আমাদের পাখিদের ডানা, আর স্তন্যপায়ী প্রাণীগুলোর অগ্রপথ বা যাই থাক সন্তরণঙ্গ যাই থাক, এটার থেকে এটা এসেছে শেষে বলতে হয়। আর দুটো বিষয় এর সঙ্গে জড়িত, সমসমস্ত অঙ্গের যে অঙ্গগুলো অভিযোজিত হয়েছে নানা পরিবেশে নানা নাম নিয়ে, কাজও আলাদা আলাদা, এই যে বিবর্তনটা, এই বিবর্তনটাকে আমরা বলে থাকি বিবর্তনের ভাষায় অপসারী বিবর্তন, মানে ছড়িয়ে পড়ছে, ডাইভার্জ হচ্ছে। আর যে সমবৃত্তি অঙ্গ, তারা আকাশে উঠবে, পাখিদের ডানাও আর প্রজাপতি আরশোলা ফড়িঙ্গের ডানাও আকাশে উঠবে, একটাই পরিবেশ, কাজও একটা, তাহলে সেখানে গিয়ে একটা পরিবেশে বিবর্তিত হয়েছে, এটাকে অভিসারী বিবর্তন বলে। তাহলে অপসারী বিবর্তন আর অভিসারী বিবর্তন, সমসমস্ত অঙ্গ অপসারী বিবর্তনের উদাহরণ, আর সমবৃত্তি অঙ্গ অভিসারী বিবর্তনের উদাহরণ। অপসারী অভিসারী দুটো মানে ভালো করে বুঝে রাখবে পরীক্ষার প্রশ্নের জন্য, এটাকে টেস্ট দেবে। তাহলে সমসমস্ত অঙ্গ সমবৃত্তি অঙ্গের পার্থক্যও টেস্ট দেবে, কারণ জোর দেওয়া দরকার, এটা তো পরিষ্কার পার্থক্য, অপসারী অভিসারীও একটি পার্থক্য।